আসসালামু আলাইকুম। আজকে ওয়েদার খুবই ভালো, ঠান্ডা আছে কিন্তু বেশ সুন্দর ওয়েদার, রোদ আছে অনেক। এগুলো লেবুর চারা, এটাও লেবু, মরিচের চারাগুলো বের করে দিয়েছি রোদে, যখনই ওয়েদার ভালো হয় তখনই বের করে দিই। এখানে কিছু ফুল আছে, একটু ঢাকা পড়েছে গাছে মরিচের চারার কারণে। এগুলো মরিচের চারা, আজকে আমি কিছু মরিচের চারা ট্রান্সফার করবো এখান থেকে। এগুলো একটু বড় হয়েছে, এগুলো আমি ট্রান্সফার করব। আমি এখানে গার্ডেন থেকে কিছু মাটি নিয়েছি, গার্ডেন সয়েল যেটাকে বলে। এখানে আমি কিছু সার মিক্স করব, লকডাউনের কারণে যেহেতু মাটি পাচ্ছি না বা যাওয়া হচ্ছে না, যাচ্ছি না বাহিরে, মাটি নিতে কম্পোস্ট নিতে পারছি না। আমি এখানে কিছু শুকনো চা পাতা ইউজ করব আর সাথে ডিমের খোসা, তারপর একটু অ্যাপসম সল্ট ইউজ করব। এখানে টিস্যু ইউজ করার পরে যে এই রোলগুলো থেকে গেছে ওগুলো আমি কিছু রেখে দিয়েছি, এগুলো আমি এখন কাজে লাগাবো। এখানে ডিমের খোসা শুকিয়ে আমি গুঁড়া করে রেখেছি, আর এখানে শুকনো চা পাতা এগুলোকে আমি শুকিয়ে গুঁড়ো করে রেখেছি, ওগুলো আলাদা করে রেখেছি। আর এখানে আমি মিক্স করে রেখেছি ডিমের খোসা আর চা পাতা, আর অ্যাপসন সল্ট আছে। এখান থেকে আমি 3 টিস্পুন অ্যাপসম সল্ট ইউজ করব, আর এখান থেকে ডিমের খোসা আর চা পাতা এখান থেকে ইউজ করব আমি প্রায় 6-7 টিস্পুনের মতো। আমি এখানে 4টা কাঠ দিয়ে নিব, এখানটায় এখানটায় আর এখানটায়, এখানটায় একটু ইয়ে করে, বেশি না, 1 ইঞ্চি পরিমাণে করে আমি কাট করে নিব চারপাশে। এক ইঞ্চি পরিমাণ করে চারপাশে কাট করে নিয়েছি, এটাকে আমি এখন ভাঁজ করে একটু ইয়ে করে দিব। বক্সের মতো বানিয়ে নিব, এভাবে করে নিয়েছি, আর এভাবে করে এখানে এটার ভিতরে আমি মাটি ঢুকিয়ে নিব। এভাবে আমি সবগুলো করে নিব, রেডি করে নিয়েছি এই চারাগুলো। এখন আমি অনেক সফট হ্যান্ডে আলাদা করবো, একটা একটা করে পরে ওপরটায় লাগাবো।
সেভাবে সবগুলো লাগিয়ে নিব। আমি কিছু ট্রান্সফার করে ফেলছি, বাকিগুলো পরে করব। এখন অনেক ঠান্ডা, আমার হাত জমে গেছে, ঠান্ডা করা যাচ্ছে না সবগুলো। আমি এখন আমার গার্ডেনটা একটু দেখিয়ে দিব। ব্রড বিনস লাগিয়েছিলাম, ওগুলো কেমন হয়েছে দেখাবো। এগুলো রসুন, এগুলো ব্রড বিনস, আজ এ পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।